পরে বুট মেনু আসার পরে আমরা যেকোনো একটা কি ওপেন করলাম, তারপরে আপনার একটা ছিল তারপরে আমরা এন্টার দিচ্ছি। এখানে বলেছে চয়েস ইওর গেট অফ দ্য ফ্লোয়িং মাইক্রোসফট স্পেস, এখানে আপনারা চাইলে F8 দিতে পারবেন। F8 দেওয়ার পরে আপনাদের ফুল পার্টিশন চলে আসবে। এখানে আগে উইন্ডোজ 7 দেওয়া ছিল, যার কারণে আপনার সিস্টেম ফ্রি, আপনার NTFC আছে। এখানে আমরা ডিলেট করে নিব, ডি দিব প্রথমটা, তারপরে আবার ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আবার পার্টিশনের মধ্যে আসবে, আসলে আমরা এল দিব। এখানে এল দেওয়ার পরে দেখবেন আবার আসে এই পার্টিশনের জায়গায় চলে আসবে। আসলে নিচে আর একটা আছে ডি চাপার পরে আমরা দেখুন এখানে লেখা আছে দ্য ডিলেক্টেড টু কন্টিনিউ এল চাপতে হবে। এল চাপার পরে আপনারা এখানে লেখা আছে যে সি চাপার জন্য প্লিজ সি, আমরা সি চাপবো। সি চাপলে আপনার মনে করেন ক্রিয়েট হয়ে যাবে এটা। তারপর পরে আবার ইন্টার চাপবো। দ্য ক্রিয়েট অফ নিউ পার্টিশন, আমরা নতুন করে আবার পার্টিশন করেছি সি ড্রাইভটা। এবার আমরা ওটাকে ইন্টার দেওয়ার পরে আবার ইন্টার দিব। ইন্টার দিয়ে দেখা যাচ্ছে এখানে NTFC আসে, আপনার ফ্যাটে আসে। NTFC যত হোক 50-এর ওপরে হলে NTFS আসে। এখানে আপনার কুইক না দিয়ে আমরা নর্মালি দিব সিস্টেম। দেওয়ার পরে দেখুন এটা উইন্ডোজ আপনার ছেঁড়া হচ্ছে। ছেঁড়া হওয়ার পরে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো গেম এর কি আপনার আমরা বলে দিতে পারি। সেটা হলো গেম প্রথম ঘরে আপনার T8 F9M X92 C2 94 99M BP QQK 2GQ 36 এ আপনাদের কি, এটাকে আস্তে আস্তে আপনারা